আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালোবাসেন বন্ধুরা আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে প্রাথমিকে শিক্ষাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সরকার প্রাথমিকে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্তে একটি ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন আর আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন তো আজকের বিষয়ে নিয়োগ বিজ্ঞপ্তি নয় আজকের বিষয় আজকের বিষয় নিয়োগ বিজ্ঞপ্তি নয় আজকের বিষয় প্রাথমিক শিক্ষক পদে মানে নিয়োগ পরীক্ষায় যে ধরনের প্রশ্ন হয় কত নম্বর থাকে কোন বিষয়ে কত নম্বর লিখিত কত নম্বর মৌখিক কত নম্বরের পরীক্ষা হয় এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করব তার আগে অনুরোধ করব বন্ধুরা এখনও পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি বন্ধুর মাঝে শেয়ার করবেন যেন সকল বন্ধুই দিকে উপকৃত হতে পারে তো চলুন শুরু করি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোট নম্বর একশো থাকে একশো অর্থাৎ একশো নম্বরের পরীক্ষা হয় এর মধ্যে লিখিত পরীক্ষা হয় আশি নম্বরের এবং বিশ নম্বর থাকে ভাইভাতে অর্থাৎ মৌখিক পরীক্ষার জন্য এই হলো মোট একশো নম্বর এর মধ্যে লিখিত আশি নম্বরের মধ্যে আবার অনেক ভাগ আছে ধরেন সেইখানে অর্থাৎ কোন বিষয়ে কত নম্বর চলুন এখন আমরা সে সেই বিষয়টি জেনে নিই যে কোন বিষয়ে কত নাম্বার অর্থাৎ বাংলায় কত আপনার ইংরাজিতে কত এবং অঙ্কে কত সাধারণ জ্ঞানে কত এই চারটি বিষয়ের উপরে থাকে এটার ভিতরে আবার কিন্তু আবার ভাগ ভাগ আছে যে বাংলার ভিতরে আবার ভাগ আছে কোন চ্যাপ্টার থেকে কীভাবে মানে কতজন আসলে আজকের ভিডিওটা হচ্ছে এরকম যে এই প্রাথমিকে চাকরির জন্য যে বিষয় বা যে বিষয়ে পড়ালেখা করলে আপনারা নিশ্চিত মানে ভর্তি হতে পারবেন সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন তো প্রত্যেক বিষয়টি তো বিশ নম্বর তো বাংলায় বিশ নম্বর বাংলা বিশ নম্বরের ভিতরে আবার ভাগ আছে কীরকম ভাগ বাংলা সাহিত্যে আপনার তিন নম্বর থাকবে এবং বাংলা ব্যাকরণ থেকে থাকবে সতেরো নম্বর এটা তো গেলো বাংলার হিসাব এবার গণিত অর্থাৎ অঙ্ক অঙ্কর আবার দুটো ভাগ আছে একটা হলো পাটিগণিত একটা বীজগণিত গণিত পাটিগণিত এরকম হয় যে আট নম্বরও থাকতে পারে নয় নম্বরও থাকতে পারে আবার বীজগণিতে পাঁচ নম্বর থাকতে পারে ছয় নম্বরও থাকতে পারে মানে একদম হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবো না যে ওইটাই নয় এটাই পাঁচ এরকম না বা ছয় এরকম না তবে একটা বিষয় বলতে পারি যে জিয়ামিতিতে পাঁচ নম্বর থাকবে ইংরাজিতে বিশ নম্বর থাকবে এবং সাধারণ জ্ঞানে বিশ নম্বর থাকবে সাধারণ জ্ঞানের ভিতরে আবার ভাগ আছে সেটা হচ্ছে যে সাত নম্বর বা আট নম্বর হলো থাকতে পারে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়ে যে পাঁচ অথবা ছয় নম্বর থাকতে পারে মৌখিক পরীক্ষায় তো বিশ নম্বর থাকবেই তো এরপরে আমরা আলোচনা করব আলোচনা করব যে এই বিশ নম্বরের জন্য আপনার কোন কোন বিষয় মানে নজর দেওয়া উচিত কোন কোন বিষয় পড়া উচিত তো তার আগে আমরা একটু বলে নিই যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে এবং লিখিত পরীক্ষা নেওয়া হবে কিন্তু এমসি পদ্ধতিতে অর্থাৎ পরীক্ষা কোন পদ্ধতি দিবেন পাস করবেন কি না তারপরে ডাকা হবে কিনা এই বিষয়টা তো আসলে বলতেই হয় তো লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলো মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে এবং লিখিত পরীক্ষায় নেওয়া হবে কিন্তু এমসি পদ্ধতিতে বাংলা গণিত ইংরাজি ও সাধারণ জ্ঞানের প্রতি থেকে আশি মানে বিশ বিশ করে মোট আশিটির নৈবত্তিক প্রশ্ন থাকবে যার প্রত্যেকটি প্রশ্নের উত্তরের মান সমান থাকবে তবে এইখানে একটা বিষয় কিন্তু লক্ষণীয় যে প্রতিটি প্রশ্নের মান এক প্রতিটি ভুল করলেও কিন্তু জিরো পয়েন্ট টু ফাইভ নম্বর কাটা যাবে সুতরাং চারটি ভুল করলে কিন্তু এক নম্বর কাটা যাবে এই বিষয়টি কিন্তু খেয়াল রাখতে হবে সুতরাং যখন বৃত্তটা পূরণ করবেন গোলটা পূরণ করবেন তখন মনে রাখবেন যে কতটা সঠিক আর কতটা বেঠিক জেনে বুঝে তারপরে করবেন এছাড়াও ব্যক্তিগত কিছু মানে ওপিনিয়ন আছে সেটা হলো যে বন্ধুরা ব্যক্তিগত কিছু অনুরোধ রইল আমার সেটা হচ্ছে এরকম যে অন্ধভাবে প্রফেসর জবাব সলিউশন বইটা ব্যাখ্যাসও পড়ে ফেলবেন এবং এমপি থ্রি জস সিরিজের যে প্রাথমিক শিক্ষক নিয়োগ গাইড আছে সেই গাইডটাও আপনারা মন দিয়ে পড়বেন এবং অবহেলা করবেন না এরপরে বাংলার বিষয়ে আপনি একটু জোর দেবেন যেন বিশে বিষ পান বাংলা অংশে ব্যাকরণের উপরে বেশি জোর দিতে হবে কোন কোন ক্লাসের মানে সবচেয়ে বেশি জোর দিবেন অষ্টম নবম এবং দশম শ্রেণী এই তিন শ্রেণীর বোর্ডে প্রণীত যে ব্যাকরণ বইয়ের যে সব অধ্যায় আছে উদাহরণ আছে এইগুলো ভালোভাবে পড়তে হবে আপনাদের জানতে হবে শুধু পড়লে হবে না জানতে হবে যে কী কিসের উপর প্রশ্ন হবে জানতে হবে যে কবি সাহিত্যিকদের যে সাহিত্যকর্ম জীবন জন্মগ্রহণ সম্পর্কে এসএসসি ও এইসএসসি বোর্ড বইয়ের লেখকের পরিচিতি সাধারণ জ্ঞান বই সাহিত্যিক পরিচিতি বই পরিচিতির অংশ পড়লে অনেকটা সহায়ক হবে এছাড়াও আপনি বিগত পরীক্ষার প্রশ্নগুলো আপনি দেখতে পারেন যে সেই সকল প্রশ্নগুলো কেমন ছিল এছাড়াও ভিডিও শেষে অনেক প্রশ্ন এবং প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। বাংলা যেহেতু আলোচনা করতেছি বাংলার ব্যাকরণ থেকে কী আসতে পারে যেহেতু ব্যাকরণের সত্র সেটা হচ্ছে ব্যাকরণ থেকে ভাষা বর্ণ শব্দ সন্ধিবিচ্ছেদ কারক ধাতু সমাস বানান শুদ্ধি পরিভাষী শব্দ সমর্থক শব্দ বিপরীত শব্দ বাগধারা এক কথায় প্রকাশ থেকে কিন্তু প্রশ্ন আসে প্রায়শই দেখবেন যে এ ধরনের বা এই অংশ থেকে প্রশ্ন আসে সাহিত্য অংশ থেকে গল্প বা উপন্যাসের রসয়িতাকে কবিতার পাণ্ডুলিপিকে লিখেছেন উল্লেখ করো কবির নাম থেকেও কিন্তু প্রশ্ন থাকতে পারে এই জন্য প্রিপারেশনটা এরকম থাকবে যেন যে কোনো ধরনের প্রশ্ন আসলে আপনি অবশ্যই সুন্দরভাবে লিখতে পারেন তো বাংলা বিষয় আশা করি সাম্যক ধারণা দিতে পেরেছি এবার আমরা চলে যাব ইংরেজির বিষয় ইংরেজি বিষয়ে কী ধরনের প্রশ্ন থাকতে পারে সেটা হচ্ছে যে বেসিক গ্রামার সম্পর্কে আপনাদের সকলের স্পষ্ট ধারণা থাকতে হবে এবং গ্রামার সম্পর্কে পড়তে হবে ইংরাজিতে বেসিক গ্রামার সম্পর্কে স্পষ্ট একটা ধারণা থাকতে হবে কারণ কি এই এই গ্রামার থেকেই কিন্তু প্রশ্নটা আসে এরকম ধরনের বিষয়গুলো আপনারা পড়তে পারেন ফ্রি পজিশান পার্টস অফ স্পিচ টেন্স স্পেলিং রাইটস অফ ভার্ব ট্রান্সডিশন ভয়েস ন্যারেশন সাধারণ স্পেলিং রাইট ফর্মস অফ ভার্ব ইত্যাদি বিষয়ে আপনারা বেশি বেশি করে পড়তে পারেন এছাড়াও আপনারা অবশ্যই বিগত কয়েক বছরের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন দেখলে বেশি ভালো ধারণা পাবেন উপকৃত হবেন পজিশন থেকে শূন্য স্থানে কোনটি বসবে গ্রামারের বিচারের যে কোনো বাক্যটি শুদ্ধ বা কোনটি সঠিক এই ধরনের প্রশ্ন প্রায় কিন্তু আসে এই 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 বিষয়ে আপনারা নজর দিতে পারেন ডাইরেক্ট স্পেস ইনডাইরেক্ট স্পেস এ ধরনের প্রশ্ন কিন্তু প্রায়শই আসে আপনারা এটা খেয়াল রাখবেন অনুশীলনের জন্য আরও একটা কাজ করতে পারেন প্রাথমিক শিক্ষক নিয়োগ গাইড বই তো অবশ্যই পড়বেন এবং ভালো মানের বই পড়বেন আর খাতায় গুরুত্বপূর্ণ শব্দ লিখে চর্চাও নিজেরাও করতে পারেন এরপরে আমরা আসবো গণিতে গণিতের ক্ষেত্রে যে সকল শেখা বা জানা প্রয়োজন সেটা হচ্ছে যে পাটি গণিতের পরিমাণও একক এখান থেকে থাকতে পারে ঐকিক নিয়ম অনুপাত সৎকরা সুৎকষা লভ্যাংশ ভগ্নাংশ বীজগণিতের সাধারণ সূত্রবলি থেকে প্রশ্ন থাকে মুখে মুখেও সূত্র প্রয়োগ করে সংক্ষেপে ফল বের করে এই ধরনের প্র্যাকটিসের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের প্রশ্ন থাকতে পারে যাতে প্রশ্ন দেখা মাত্রই সূত্র প্রয়োগ করে ফল বের করতে পারেন এই খেয়াল রাখবেন এই ধরনের প্র্যাকটিস করবেন এরপরে আসি জ্যামিতিতে জিয়ামতিতে প্রস্তুত হিসাবে আপনি ত্রিভুজ চতুর্ভুজ বর্গক্ষেত্র রম্বস বৃত্ত ইত্যাদি সাধারণ সূত্র ও সূত্রের প্রয়োগ কিন্তু আপনারা দেখে যেতে পারেন মাধ্যমিক পর্যায়ের বইয়ের অষ্টম নবম এবং দশম শ্রেণীর গণিত অনুসরণ করতে পারেন এটা কিন্তু ভালো কাজে লাগবে এটা তো গণিতের বিষয় দেখে শুনে গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নের উত্তর দিতে হবে ছয়টি ক্রমিক সংখ্যক প্রথমে তিনটির যোগফল সাতাশ শেষের তিনটি যোগফল কত এ ধরনের প্রশ্ন আসতে পারে এছাড়া এটি আপনার দুটি সংখ্যা লসাগু গসাগু এর উত্তর কত এই ধরনের প্রশ্ন থাকতে পারে একটি সংখ্যার সি হলে অপরটি এবি অবলিক সি এরকম ধরনের প্রশ্ন থাকতে পারে গণিত থেকে এরপরে একটি লেবু ষাট টাকায় কিনে পাঁচটা লেবু পাঁচ টাকা বিক্রি করলে কত পার্সেন্ট লাভ হবে বিশ পার্সেন্ট লাভ হবে এই ধরনের প্রশ্ন থাকতে পারে এরপরে প্রশ্ন থাকতে পারে যে একশো টাকা পাঁচ বছরের সুদ আসলে দুইশো টাকা হলে হার কত বিশ পার্সেন্ট বা যে কোনো একটি ভগ্নাংশ কোনটি ছোটো কোনটি বড় এ ধরনের প্রশ্ন থাকতে পারে এরপর ওই কিক নিয়মের প্রশ্ন থাকতে পারে যে ধরেন পনেরো জন লোক একটি কাজ বিশ দিনে করল ওই কাজটি একদিনে যদি করতে হয় কত লোক লাগবে নিশ্চয় বেশি লোক লাগবে তিনশো লোক লাগবে এই এরকম ধরনের প্রিপারেশন নিয়ে যাবেন তিন বছর পূর্বে মা ও মেয়ের বয়স যথাক্রমে সাতাশো দুই বছর ছিল পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে সাতিষ্ু দুই এরকমভাবে আপনারা প্র্যাকটিস করবেন এই প্র্যাকটিস করলে দেখবেন আপনারা সব কিছু আপনাদেরকে ইজি হয়ে যাচ্ছে এরপরে আপনি চিন্তা করতে পারেন যে এরকম হতে পারে যে প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার গড় নির্ণয় দিতে পারে আপনার বীজগণিতের আপনার হলো ফরমালার মান মান নির্ণয় দিয়ে দিতে পারে এরকম ধরনের প্রশ্ন আসলে এটা বলতে গেলে তো অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটা এবং সারাদিনও শেষ করতে পারবো না আমি চাচ্ছি যে সামুক একটা ধারণা দিতে যে এই ধারণা নিয়ে আপনারা অবশ্যই যেন আপনাদের প্রিপারেশনটা খুব ভালো হয় আপনারা যেন সফল হতে পারেন এই জন্যই কিন্তু আজকের ভিডিওটি ত্রিভুজের কোনগুলোর অনু অনুপাত কীরকম কোনটি বৃহত্তর কোনটি নব্বই ডিগ্রি কোনটি একশো আশি ডিগ্রি এরকম ধরনের যদি প্রশ্ন আসে তো সেই বিষয়ে আপনারা হলো খেয়াল করবেন এরপরে বাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য থেকে আরেক দৈর্ঘ্য কত এই ধরনের প্রশ্ন কিন্তু আসে